আজ আমরা রয়্যাল এডুকেয়ারের পক্ষ থেকে এনএমজি এনএমএন যে আজকে পরীক্ষা হয়েছে তার অ্যান্সার শিট আজকে নিয়ে এসেছি। ফার্স্ট আমরা যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর কিছু অ্যান্সারগুলো আমরা আলোচনা করে নেব, ঠিক আছে? তো আজকে প্রথমেই দেখব যে এক নম্বর যে প্রশ্নটা ছিল যেটা বলছে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে, কোন কোষটা নিঃসরণ করে সেখান থেকে আমরা দেখে নেব, যে কোষটা নিঃসরণ করে সেটা হচ্ছে আকসিনটিক কোষ। নেক্সট আমরা দেখব যে আমাদের দু নম্বর প্রশ্নে যেটা আছে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ সর্বাধিক পুরু পেশী স্তর থাকে সেটা দেখব আমরা, সেটা কোনটা ছিল, সেটা হচ্ছে অ্যান্সার হবে কি বাম নিলয়। নেক্সট আমরা দেখব থার্ড কোশ্চেন যেটা বলেছে, তিন নম্বর কোশ্চেন বলছে যকৃত পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত থাকে কি, সেটা হচ্ছে কি হবে, গ্লাইকোজেন হবে। নেক্সট আমরা দেখে নেব চার নম্বর প্রশ্ন বলছে শুক্রাণুর এক ক্রোমোজোমে উপস্থিত থাকে কোন ধরনের বাকি জিনিসগুলো উপস্থিত থাকে, সেখানে আমরা দেখবো ডিএনএ ফ্রুক্টোজ বা মাইটোকন্ড্রিয়া এগুলো থাকে না, জেনারেলি থাকে কি, জেনারেলি দেখবো এটা কি থাকে আর্দ্র বিশ্লেষক কিছু উৎসেচক থেকে থাকে সেখানে। নেক্সট পাঁচ নম্বর প্রশ্নে আমরা দেখে নেবো কি, পাঁচ নম্বর প্রশ্নে যেটা এখানে বলেছে যে ইউক্যারিওটিক জীবের মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া থাকে না সেই জিনিসটা আমরা দেখবো। এখানে কিছু জীব আছে আমরা জানি জেনারেলি, কিছু জিনিস জীব আছে যাদের মধ্যে ইউক্যারিওটিক জীব হওয়া মানে আমরা জানি মাইটোকন্ড্রিয়া উপস্থিত, কিন্তু এমন কিছু কিছু জীব আছে যাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া সাধারণত দেখা যায় না, সেটা হচ্ছে আমাদের সেটা দেখে নেব যে অ্যাক্সিলিস বা যে বি অপশানটা আছে সেই অপশানটা আমাদের এখানে হবে। নেক্সট আমরা যেমন দেখে নেব নেক্সট প্রশ্ন যেটা আমরা দেখব সেটা হচ্ছে ছ নম্বর প্রশ্নে আমরা দেখে নেব, ছ নম্বর প্রশ্নে আমাদের কী আছে বলছে নিম্নলিখিত কোন হরমোনটি বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী, বোল্টিং মানে আমাদের যেটা করে আমরা সব সময় জানি জীব বেরেলিন। নেক্সট আমরা দেখে নেব যে রঞ্জকগুলির মধ্যে কোনটি মানব দেহে ত্বকে পাওয়া যায়, ত্বকে পাওয়া যায় আমরা বললে সেটা দেখে নেব মেলানিন। নেক্সট দেখব আমরা কি আছে যেটা বলছে এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে, তাহলে কোন ধরনের থাকে আমরা জানি সেখানে আরএনএ থাকে, কোন ধরনের আরএনএ, ডাবল যেটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। নেক্সট দেখব, নেক্সট বলছে মানব দেহে পাচিত খাদ্যের শোষণের জন্য দায়ী, শোষণের জন্য দায়ী কোনটা, যেটা দেখবো আমরা স্মল ইন্টেস্টাইন বা যেটাকে আমরা বলি ক্ষুদ্রান্ত্র। নেক্সট আমরা দেখবো বিসিজির ক্ষেত্রে বিসিজির পূর্ণরূপটি কী, ব্যাসিলাস কালমেট গুয়েরিন, মানে অর্থাৎ বি অপশানটা হবে। নেক্সট আমরা দেখবো নেক্সট পোর্শনে যেটা আছে, নেক্সট দেখবো এখানে যেটা বলছে দেখো গ্লুকোজের অণুর যে সংকেতটা চাইছে সেটা দেখবো, সেটা হচ্ছে কি আমরা জানি সবসময় C6H12O6। নেক্সট বারো নম্বর কোশ্চেনে যেটা বলেছে ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাসের সঙ্গে সংযুক্ত থাকে, সবসময় হচ্ছে কোন খাঁজের সঙ্গে সংযুক্ত থাকে। নেক্সট দেখবো মানুষের এবিও ব্লাড গ্রুপের আবিষ্কারকে কল্যাণ স্টেনার। নেক্সট দেখবো যে XC2 সংরক্ষণের জন্য বা সংরক্ষণের যে উদাহরণ সে উদাহরণটা দেখবো যে বীজ ব্যাংক, কারণ বাকিগুলো সব হচ্ছে ইনস্টিটিউট উপাদান। নেক্সট দেখবো যেটা বলছে নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রীর মধ্যে সমান্তরাল শিলাবিন্যাস দেখতে পাওয়া যায়, মনে রাখবে ক্যালোফাইলামের মধ্যে সমান্তরাল শিলাবিন্যাস দেখতে পাওয়া যায়, অপশান হবে সি। নেক্সট আমরা দেখবো ষোলো নম্বরে যেটা দেখবো কি বলছে হেটারোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত্রের সংকরায়ন ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে বলা হয় কি, সেই ঘটনাকে বলা হয় টেস্ট ক্রস। নেক্সট আমরা দেখবো কি বলেছে, নেক্সট দেখবো সতেরো নম্বর কোশ্চেনে বলছে মিওসিসের কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি পৃথককৃত হয়, যেটাকে আমরা দেখবো কি অ্যানাফেজ ওয়ানে। নেক্সট দেখবো বলছে ট্রফিক হরমোন, ট্রফিক হরমোন বলা মানে সবসময় আমরা জানি কি ACTH অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন। নেক্সট আমাদের যেটা বলছে সিস্টেম অফ নেচার বইটির রচয়িতাকে, সিস্টেম অফ নেচার বইটার রচয়িতা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। নেক্সট দেখবো নেক্সট আমাদের কি বলছে, বলছে হাইড্রোফিলি প্রদর্শিত করে, হাইড্রোফিলি মানে জলপরাগী, জলপরাগী হলেই সবসময় হবে হাইড্রিলা। নেক্সট যেটা হবে, নেক্সট আমাদের বলছে পাখির ডানা পতঙ্গের ডানা কী জাতীয় অঙ্গের মধ্যে পড়ে, আমরা জানি কার্যগত পাখির ডানাও উড়তে সহায়তা করে, পতঙ্গের ডানা উড়তে সহায়তা করে, তার মানে সমবৃত্তীয় অঙ্গ, কারণ আমরা জানি কার্যগত একই হলে সমবৃত্তীয় আর উৎপত্তিগত একই হলে সমসংস্থ, তার জন্য এখানে কী হবে সমবৃত্তীয়। নেক্সট আমরা দেখবো কী দেখবো যে বলছে ফাইলেরিয়া বা এলিফেন্টিয়াসিসের জন্য দায়ী যে জীবাণুটা তার নাম উচ্চেরিয়া ব্যানক্রপ্টি। নেক্সট দেখবো তেইশের দাগে যেটা বলছে কী বলছে ডিএনএর মধ্যে গুয়ানিনের পরিপূরকে থাকে কে, গুয়ানিনের পরিপূরকে থাকে হচ্ছে সাইটোসিন, কারণ এর সাথে পরিপূরকে থাকে টি আর জির সাথে পরিপূরকে থাকে কি সি। নেক্সট আমরা দেখে নেবো চব্বিশ নম্বর প্রশ্নে কীটা বলতে চাইছে, বলছে ডিএনএ তন্তু এবং হিস্টোন অক্টামারের সমন্বয়ে গঠিত জটিল অণুগুলি হলো কী কী, যেটা আছে যেটা আমরা জানি যে কী হবে নিউক্লিওসোম। নেক্সট আমাদের যেটা বলছে কোষপর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হলো কোনটি, আমরা জানি কোষপর্দায় সবচেয়ে বেশি থাকে ফসফোলিপিড।
নেক্সট আমরা যেটা দেখব, নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয়। নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয় কোন অণুটি আমরা দেখব, যেটা হচ্ছে এখানে দেখো বলে দিচ্ছে গ্লাইকোজেন, আরএনএ, ডিএনএ, কোলেস্টেরল। তাহলে এইটা সবসময় মাথায় রাখতে হবে যে কোন অণুটা যেটা কি হয়, যেটা প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে স্থানান্তরিত হয় সেটা হচ্ছে কি হবে, সেটা হচ্ছে আরএনএ হবে। কি হবে? আরএনএ। নেক্সট আমরা দেখব এতে কি বলছে, যে এখানে দেখো বলেছে, এখানে যে পার্টটা দিয়েছে সেটা হচ্ছে কি বলছে, অণুচক্রিকার প্রধান কাজ, অণুচক্রিকার প্রধান কাজ হচ্ছে কি, এই যেটা হচ্ছে কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা। নেক্সট নিম্নলিখিত কোনটি ভিটামিনের উদাহরণ, আমরা জানি ভিটামিন কোনটা হবে, তাহলে এখানে অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট দেখো তারপরটাই বলছে স্টেরয়েড হরমোন নয়, স্টেরয়েড হরমোন বললে বাকিগুলো দেখো সমস্ত স্টেরয়েড হরমোন, যেটা শুধুমাত্র কি হবে না, সেটা হচ্ছে ইনসুলিন হবে না, স্টেরয়েড হরমোন। নেক্সট আমরা দেখব যেটা কি প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণে জড়িত, দেহভঙ্গি আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে কে, সেরিবেলাম। নেক্সট দেখবো এবার 31 নম্বর প্রশ্ন, যেখানে ক্যাটাগরি টু, ক্যাটাগরি টুতে আমরা জানি আগেরগুলো যেমন প্রত্যেকটা একটা করে অপশান হয়েছে, এখানে দুটো বা একের অধিক অ্যান্সার হতে পারে। সেখানে আমরা প্রথমে দেখবো যেটা বলেছে, দেখো নিচের কোনগুলি প্রোক্যারিওটিক কোষে থাকে না, থাকে না বলেছে, তার মানে নিউক্লিয়াস আর একটা নিউক্লিয় পর্দা। নেক্সট আমরা দেখবো 32 কী বলেছে, দেখো 32 বলেছে যে কোনটি সঠিক নয়, সঠিক নয় আমরা দেখবো একটা সোমাটোট্রপিক হরমোন জনন তো কাজ করে না, এটা বৃদ্ধিতে কাজ করে, আর প্রোলেকটিন তো পাচনে কাজ করে না, এটা হচ্ছে মিল্কের যে সিক্রেশন বা দুগ্ধ যে নিঃসরণ সেটার জন্য কাজ করে। নেক্সট দেখবো তারপরটা বলেছে ZDN নিম্নলিখিত কোনটির বৈশিষ্ট্য বর্তমান, তাহলে একটা দেখবো আমরা কি হ্যালিক্স, বামাবর্তী হ্যালিক্স, একটি পূর্ণপাক্ষে 12টি ব্যাস পেয়ার থাকবে, আর একটা যেটা হচ্ছে ডি হ্যালিক্স ব্যাসটা কত হবে, যেটা 34 অ্যাংস্ট্রম। নেক্সট দেখবো কি, নেক্সট দেখবো আমরা যেটা কি বলেছে, শীত রক্তকণিকার অদানাদার মানে অ্যাগ্রানুলোস, যেগুলো অ্যাগ্রানুলো কোনগুলো হয়, যতগুলো সাইট থাকে অর্থাৎ বি আর ডি হবে। নেক্সট আমরা যেটা দেখবো, দেখো বলছে কোনটি ম্যাকি ফল, ম্যাকি ফল মানে যেগুলো ফলস ফল বলা হয়, অর্থাৎ যেগুলো হচ্ছে কি যাদের ওভারি থেকে যারা উৎপন্ন হয় না, অর্থাৎ এখানে হবে আপেল অ্যান্ড যেটাকে একটা বলেছে স্ট্রবেরি, এগুলো হবে। নেক্সট দেখো 36 প্রশ্নে যেটা বলেছে কি বলেছে, ভাইরাস ঘটিত বলা মানে আমরা বুঝতে পারছি একটা এইডস হবে, একটা কি হবে ইনফ্লুয়েঞ্জা হবে। নেক্সট এখানে যেটা বলছে দেখো কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য হলো, কর্ডাটা পর্বের মেন যে বৈশিষ্ট্যগুলো নোটোকর্ড, নার্ভ কর্ড আর গলগিবলিয়া ফুলকা ছিদ্র, মানে কি কি হবে, বি সি অ্যান্ড ডি। নেক্সট নেক্সট আমরা দেখব যে বলছে কি কোএনজাইম, কোএনজাইম বললে আমরা একটা চলে যাবো ফ্যাট এইচ টু, আর একটা চলে যাবো কার মধ্যে এমজি টু প্লাস ম্যাগনেসিয়াম আয়ন যেটা। নেক্সট আমরা দেখবো জাইলেম কলার অধীনে যে কোন কোষগুলো মৃত সাধারণত থাকে, মৃত কোষ সাধারণত কটা থাকে আমরা দেখবো সেখানে, মনে রাখবো জাইলেম প্যানকাইমা বাদ দিয়ে বাকি সবগুলোই কী হয়, মৃত হয়, তাহলে ট্রাকিড, ট্রাকিয়া অ্যান্ড জাইলেম তন্তু। নেক্সট দেখবো এবার, নেক্সট যেটা 40 নম্বর বলেছে, দেখো যেটা 40 নম্বর বলেছে বলছে ক্যালসিফেরলের স্বল্পতার কারণে যা সৃষ্টি হয় তা হলো, আমরা জানি ক্যালসিফেরল মানে ভিটামিন ডি, ভিটামিন ডি মানে সবসময় মনে রাখবে হাড়ের উপর, আর হাড়ের জন্য দায়ী হচ্ছে আমরা বুঝতেই পারছি একটা রিকেট হতে পারে, আর একটা কী হতে পারে অস্টিও ম্যালেশিয়া। তাহলে লাইফ সায়েন্সের পার্টটা আমাদের পুরোপুরি কভার হয়ে গেল, অ্যান্সারগুলো সবাই মিলিয়ে নাও। নেক্সট দেখো এরপরের যে টপিকটা আছে, যে সাবজেক্টের কোশ্চেনগুলো দেওয়া আছে, সেই সাবজেক্টের কোশ্চেনগুলো আমরা আলোচনা শুরু করছি, সব মন দিয়ে সবাই মিলিয়ে নাও, এবং কার কত মার্ক আসছে সেটা আমাদেরকে জানিয়ে দিও কমেন্ট করে। আচ্ছা, এই ছিল আমাদের লাইফ সায়েন্সের, এই ছিল আমাদের লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো, যে যতগুলো 40টা কোশ্চেন ছিল লাইফ সায়েন্সের। এরপরে আমরা দেখব ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন কী দেওয়া আছে, 41 কী বলা আছে, যে বল এবং বেগের গুণফলকে বলা হয়, কী বলা হচ্ছে বল এবং বেগের গুণফল, অ্যান্সার হয়ে যাবে ক্ষমতা, অ্যান্সার হয়ে যাবে কি ক্ষমতা। কারণ কি, আমি কি জানি পাওয়ার পি সমান আমাদের কি হয় এফ ইন্টু ভি, মানে বল ইন্টু বেগ, তাহলে 41 তার অ্যান্সার হয়ে যাবে ক্ষমতা। তারপর এক ন্যানোমিটার সমান দেওয়া আছে কত মিটার, তাই তো, তাহলে এক ন্যানোমিটার সমান হয়ে যাবে অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কারণ কি,
एक नैनोमीटर समान हो 10^-9 मीटार तेल अपशन सी हो जाए राइट आंसर। तार पर कोश्चन आछे कि जीपीएस ताई तो जीपीएस शब्द अर्थ हे कि अपशन सी हो जाए राइट आंसर मैंने ग्लोबल पोजिशनिंग सिस्टेम ताई तो जीपीएस अर्थ हे कि ग्लोबल पोजिशनिंग सिस्टेम तेल 43 राइट आंसर हो जाए कि अपशन सी। 44 पर कोश्चन तैना पर कोश्चन आंसर कि देवा आछे जे पृथिवीर वायुमंडलर मूल अंश हलो पृथिवीर वायुमंडलर मूल अंश आमरा सबाई जानी जे पृथिवीर वायुमंडलर मूल अंश हच्छे कि नाइट्रोजेन हच्छे कि ताहले अपशन हच्छे डी ताहले 44 राइट आंसर हो जाबे अपशन डी। 44 राइट आंसर हो जाच्छे कि अपशन डी नाइट्रोजेन। तारपरे देखि 45 कि बोला हच्छे रान्नार गैस एलपीजी एर मूल उपादान कि हो जाबे अपशन ए प्रोपेन और ब्यूटेन तेल आंसर की हो गल 45 आंसर हो जाए 45 ए प्रोपेन और ब्यूटेन। पर कोश्चन कि देवा आछे जे नीचे कौन खाबार माने कौनटी खाबार सोडार मूल उपादान आंसर हो जाए अपशन ए सोडियम बाइकार्बोनेट माने NaHCO3 তাই তো এটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন খুবই সোজা কোশ্চেন দিয়েছে পরের কোশ্চেনটি কি দিয়েছে যে কোন সূত্রটি দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায় তাহলে বলের সংজ্ঞা নির্ণয় করা যায় এটা আমার অ্যান্সার কি হয়ে যাবে বলের সংজ্ঞা আমি কি নির্ণয় করি নিউটনের প্রথম সূত্র থেকে তাহলে 47 অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি 47 অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন সি। তারপরে কি বলা আছে 48 তাই তো যে 1 MB মেমোরি থেকে 1 GB মেমোরি প্রায় কত গুণ বড় আমরা এটা সবাই জানি যে কত গুণ বড় হয়ে যাবে প্রায় 1000 গুণ অ্যাকচুয়ালি 1024 হয় কত হচ্ছে 1000 গুণ। তারপরে কোশ্চেন দেখো যে 48 হয়ে গেল আমাদের কি তাহলে 48 এর রাইট অ্যান্সার কি হয়ে যাবে 48 হয়ে যাবে বি। তারপরে 49 তাই তো 49 কি দেওয়া আছে দুধ একটি কি দ্রবণ কি বলা আছে দুধ একটা হচ্ছে কি কোন দ্রবণে সেটা হচ্ছে কি অপশন সি হচ্ছে কি কোলোয়েড অপশন সি হয়ে যাবে কি কোলোয়েড। তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমাদের দ্বি ক্ষারীয় অপশন বি হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার যে সালফিউরিক অ্যাসিড হলো দ্বি ক্ষারীয়। তারপরে কোশ্চেন কি দেওয়া আছে H2S এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি হচ্ছে সত্য H2S এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি হচ্ছে সত্য এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এর ক্ষেত্রে আমার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি এটি একটি মৃদু অ্যাসিড এর ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি এটি একটি মৃদু অ্যাসিড তাই তো। পরে কোশ্চেন 52 একটা ম্যাথ দিয়ে দিয়েছে এখান থেকে কি বলেছে যে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড জলের সাধারণ লবণের দ্রবণতা কত দেওয়া আছে 40 হলে ওই উষ্ণতায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে প্রায় কতটা সাধারণ লবণ প্রয়োজন হয় এখান থেকে আমি একটা ফর্মুলা লিখেছি এই ফর্মুলাতে লিখলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা চলে আসবে ফর্মুলাটা হচ্ছে আমাদের 40 সমান হচ্ছে দ্রাব এখানে কত যেটা আমাদের বের করতে হবে a/100 - a × 100 এইখান থেকে আমাকে এর ভ্যালুটা ক্যালকুলেশন করে বের করতে হবে এখান থেকে যদি আমি এর ভ্যালু তোমরা সবাই করবে এর ভ্যালুটা যদি আমি ক্যালকুলেশন করে বের করি তার মান চলে আসবে 28.57 এই ফর্মুলাতে যদি আমি এর ভ্যালুটা ক্যালকুলেশন করি তাহলে তার মান চলে আসবে 28.57 গ্রাম সবাই ক্যালকুলেশনটা করবে। তারপরে কোশ্চেন কি দেওয়া আছে 53 পরে কোশ্চেন কি দেওয়া আছে যে একটি পাত্র কানায় কানায় পূর্ণ করে একটি তরল
রাখা আছে। দেখা গেল পাত্রটি উত্তপ্ত বা ঠান্ডা করলেও সর্বদাই কানে কানে পূর্ণ থাকে। তাহলে ওই পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে কত? আলফা। তাহলে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কী হয়ে যাবে, তার তিন গুণ যাবে, মানে কী হয়ে যাবে? অপশান ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কী হয়ে যাবে? থ্রি আলফা হয়ে যাবে। থ্রি আলফা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে আলফা, তাহলে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত হয়ে যাবে? থ্রি আলফা। তাহলে 53 হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, 53 অপশান ডি। পরের কোশ্চেন দেখা যাক কী দেওয়া আছে। পরের কোশ্চেনটা খুবই সহজ, কারণ যদি কোশ্চেন পড়ে যায় তাহলে ঘাবড়ে যাবো। আমি যদি এই ছবিটা দেখি, আমার একটা কাঁচের স্ল্যাবে যদি এটা বলে দিয়েছে কী কোশ্চেন দিয়েছে একটু দেখি। যে প্রদত্তিত চিত্রের মধ্যে একটি আলোকরশ্মি বায়ুমাধ্যম থেকে এসে একটি সমান্তরাল কাঁচের ফলকে একদিকে 32 দেওয়া আছে পড়লো, আপতিত হলো, তাহলে আপতিত হলো, উল্টো দিকে থিটাকোণে সে চলে আসছে, তাহলে থিটাকোণে সে নির্গত হলো। তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, মানে অ্যাকচুয়ালি মিউর ভ্যালুটা দেওয়া ছিল, মিউর ভ্যালু কত বলা ছিল? 1.5। মিউর ভ্যালু বলা আছে কত? 1.5। তাহলে হলে থিটার মান কত হবে? থিটার মান হবে, আচ্ছা আমরা কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে পড়েছিলাম যে কোণে সে আপতিত হয়, যে কোণে আপতিত হয়, যদি I1 কোণে আপতিত হয়েছিল, যেমন I1 সমান I2, এটা আমরা পড়েছিলাম কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে, মানে সে 32 ডিগ্রি কোণে আপতিত হয়েছিল, তার মানে সেই 32 ডিগ্রি কোণেই আমার বেরিয়ে চলে যাবে। তার মানে এখানে আমার অ্যান্সারটা হয়ে যাবে কি 32, যে কোণে আপতিত হয়েছিল সেই কোণেই সে হচ্ছে বেরিয়ে চলে যাবে, তাই তো? তাহলে এখান থেকে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কি 32। তারপরেরটা ক্ষেত্রে, এটা একটু 11th স্ট্যান্ডার্ডের ম্যাথ দিয়ে দিয়েছে, এটা ক্লাস 9-10 থেকে একটু হাইলি, কারণ আমাদের যেখানে আমরা তো আমাদের এই সেন্টারে যতগুলো কোশ্চেন ফিজিক্সে প্রায়ই কমন, শুধুমাত্র আমরা এই কোশ্চেনটা একটু অড 11th স্ট্যান্ডার্ড ফেলেছে। দেখা যাক কী কোশ্চেনটি অ্যাকচুয়ালি ইজি ছিল, যারা করেছে যারা পারে তারা অবশ্যই পারবে কোশ্চেনটা। কী বলেছে? যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রাখা 100 গ্রাম বরফ গলিয়ে সম্পূর্ণ বাষ্পীভূত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন হবে। এখানে আমার বলে দিয়েছে কী কী বলে আছে কোশ্চেনটায়, বলা আছে কি যে বরফ গলনের লীনতাপ বলা আছে এবং জলের আপেক্ষিক তাপ বলা আছে, মানে অ্যাকচুয়ালি জলের আপেক্ষিক তাপ এস বলা ছিল, এবং জলের বাষ্পীভবনের লীনতাপ বলা ছিল কত? 540 ক্যালোরি পার গ্রাম। এতগুলো বলা ছিল, তাহলে আমাকে এখান থেকে প্রতিটা আগে এইচ বের করতে হবে। তাহলে এইচটা আমি এখান থেকে বলে, তাহলে এইচ সমান আমি প্রথমটার ক্ষেত্রে যদি বের করি, যখন আমি 0 ডিগ্রি থেকে বরফ থেকে যখন আমি জলে নিয়ে যাচ্ছি, তখন সেটার ক্ষেত্রে এইচ ওয়ানটা আমার কী হয়ে যাবে? H1টা আমার হয়ে যাচ্ছে 100 গুণিত কত দেওয়া ছিল এখানে? 80, তাই তো? 100 গুণিত 80। তাহলে এখান থেকে এটা গুণ করব, যেটা আসবে সেটা হচ্ছে কত? 3টে, তাই তো? তারপরটা ক্ষেত্রে H2 বের করবো, H2 ক্ষেত্রে MST, তাই তো? জলের ক্ষেত্রে এখানে আপেক্ষিক তাপ আমার বলা ছিল, জলের আপেক্ষিক তাপ কত বলা ছিল? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? তাহলে এখান থেকে 100 ইন্টু কত হয়ে যাবে? 1 ইন্টু কত হয়ে যাবে? বাষ্পীভবনের ক্ষেত্রে কত হয়ে যাবে? বাষ্পীভবনের টেম্পারেচার কত হচ্ছে? 100। তাহলে এখান থেকে যদি আমি করি, তাহলে গুণটা আমরা করব কত বেরোবে? 4টা দিল, তাই তো? তারপরের ক্ষেত্রে কী বের করবো? H3টা বের করবো, কারণ 3 নম্বর ক্ষেত্রে কী বলেছে? যে বাষ্পীভবনের লীনতাপ বলে দিয়েছিল কত? আচ্ছা, 100 ডিগ্রি জল, 100 ডিগ্রি বাষ্প, তার ক্ষেত্রে কী বলেছে H3টা? H3টা কী বের করবো? যে কত ছিল? 100 গ্রাম, আর তার ক্ষেত্রে বাষ্পীভবনের লীনতাপ এখানে বলে দিয়েছিল কত? 540। তাহলে 100 ইন্টু 540, তাই তো? এটা যদি গুণ করি তাহলে কত হয়েছে? 54 এটা। তাহলে আমরা যদি এরপর এই যতগুলো ছিল H1, H2 আর H3, এই যতগুলো ছিল এগুলোকে যদি আমি যোগ করি, তাহলে যোগ করলে আমার অ্যান্সারটা কী চলে আসবে? যোগ করলে আমার অ্যান্সারটা চলে আসবে 72,000, মানে অ্যাকচুয়ালি কি 72 কিলো ক্যালোরি, তাই তো? মানে অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে 55-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ। এই ছিল আমাদের ক্যাটাগরি 1-এর কোশ্চেন। অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো খুবই সহজ দিয়েছিল, শুধুমাত্র এই লাস্টের এই যে ম্যাথটা ছিল এটা একটু স্ট্যান্ডার্ড লেভেলের দিয়েছিল। এছাড়াও আচ্ছা, এছাড়াও আমরা পরীক্ষার আগে যে কদিন আমাদের ক্লাস হয়েছিল,
তার মধ্যে অনেকগুলো কোশ্চেনই প্রায় কমন পড়েছে। যেমন এর মধ্যে আমরা যে 50 দাগের যে কোশ্চেনটা আমরা দেখেছিলাম, কি বলা ছিল 50 দাগের কোশ্চেনটা? বলা ছিল যে সালফিউরিক অ্যাসিড, তাই তো? সালফিউরিক অ্যাসিড। আচ্ছা আমরা যদি দেখি কোশ্চেনটা, এখানে দেখো যে এই যে সালফিউরিক অ্যাসিড হলো, এটা একটা কি দ্বিক্ষারী অ্যাসিড? এটা আমাদের পড়ানোর মধ্যে কিছুদিন আগে পড়েছে এই কোশ্চেনটা, এবং খুবই ভালো কোশ্চেন। অ্যাকচুয়ালি এই অঙ্কটা 52 যে ম্যাথটা, সেটা প্রিভিয়াস ইয়ার এর আগের বছরে পড়েছিল একটা ম্যাথ এই টাইপের, কিন্তু এবার একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছিল, তাহলে এটাও একটু স্ট্যান্ডার্ড করেছে কোশ্চেনটা অবভিয়াসলি। তারপরে তারপরে কোশ্চেনটা হচ্ছে 49, এই যে যে দুধ একটি, এটা যে কোলোয়েড, এটাও করানোর মধ্যে পড়েছে। প্রায় ম্যাক্সিমাম ক্যাটাগরি এর কোশ্চেনই, আমাদের ক্যাটাগরি এর কোশ্চেনই হচ্ছে করানোর মধ্যে পড়েছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসব ক্যাটাগরি টুতে, ক্যাটাগরি টু, তাই তো? ক্যাটাগরি টু যদি আমরা দেখি, ফার্স্ট কোশ্চেন কী আছে ক্যাটাগরি টু এর? ফার্স্ট কোশ্চেন আমার আসছে যে একটি বল কোনো উচ্চতা থেকে নিচে ছেড়ে দেওয়া হলো। একটি বলকে আমি কী করছি, কোনো উচ্চতা থেকে আমি কী করছি, নিচে ছেড়ে দেওয়া হলো। তাহলে আমার এখানে 4টা অপশান আছে, এখানে বলে দিয়েছে এখানে একটা উত্তর হতে পারে বা অর কী বলেছে মোর অপশান, বা একের থেকে বেশিও হতে পারে, দুটোও হতে পারে বা তিনটেও হতে পারে, তাহলে বা চারটাও হতে পারে। তাহলে এর এখান থেকে তাহলে ফার্স্ট অপশানটা আমরা কী বলেছে দেখবো, যে বলটি যখন ভূমিতে পৌঁছাবার মুহূর্তে তার স্থিতিশক্তি সর্বনিম্ন এবং গতিশক্তি সর্বোচ্চ। হ্যাঁ হতে পারে, কেন? একটা যখন এইচের ভ্যালু আস্তে আস্তে কমছে তখন তার স্থিতিশক্তি সর্বনিম্ন হবে, কারণ স্থিতিশক্তি মানে আমরা কী জানি MGH, এবং তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, ভি এর ভ্যালু বাড়তে থাকবে। তার মানে অপশান এ এখানে কারেক্ট, অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট, মানে 56 এ কারেক্ট। তাহলে অপশান বিটা কী বলেছে দেখি, অপশান বি বলেছে যে পতনকালে যে কোনো অবস্থার মোট শক্তি সমান হবে। হ্যাঁ এটাও ঠিক, কারণ মোট শক্তি কী হয়, যে কোনো অবস্থান যদি আমি দেখি তাহলে তার মোট শক্তি কী হয়ে যাবে, সমান হয়। তাহলে অপশান এ আর বি আপাতত কারেক্ট। অপশান সি দেখি, অপশান সি কী বলেছে যে পতনকালের যে কোনো অবস্থানে বলটির স্থিতিশক্তি গতিশক্তি দুই থাকে। না না, এটা এটা তো হতে পারে না, কারণ প্রথমে যখন আমি বলটা ছাড়ছি তখন তার ক্ষেত্রে আমার গতিশক্তি আমার জিরো, এবং যখন নিচে এসে পড়ছে বস্তুটা তাহলে তার ক্ষেত্রে স্থিতিশক্তি কি আমি পাই না। তাহলে অপশান সি হচ্ছে না, অপশান ডি বলটি যখন ভূমিতে এসে পৌঁছে মুহূর্তে স্থিতিশক্তি সর্বোচ্চ হবে। না একদম না, কারণ এখানে এইচ যদি জিরো হয়ে যায় তাহলে আমি স্থিতিশক্তি কোথা থেকে সর্বোচ্চ পাবো। তাহলে আমার 56 অ্যান্সার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, এবং হচ্ছে অপশান বি কী বলেছিল, অপশান এটা কী বলেছিল যে বলটা যখন ভূমিতে পৌঁছাবার মুহূর্তে স্থিতিশক্তি সর্বনিম্ন ও গতিশক্তি সর্বোচ্চ হয়। পরেরটা বি অপশান কী বলেছিল, যে পতনকালে যে কোনো অবস্থানের ক্ষেত্রে মোট শক্তি সমান। তাহলে 56 রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, এবং হচ্ছে অপশান বি। পরের কোশ্চেন দেখবো কী দিয়েছে, পরে কোশ্চেন দিয়েছে যে একটি বাজি সোজা উপরের দিকে ছোঁড়া হলো। একটি বাজিকে কী করা হলো, সোজা উপরের দিকে ছোঁড়া হলো, ছুঁড়ে দেওয়াতে ফেটে দু টুকরো হয়ে যায়। এক টুকরো উল্লম্বের সঙ্গে 45 ডিগ্রি, অ্যাকচুয়ালি ফিগারটা দেওয়া আছে, যখন আমি এটা ছুঁড়ছি তারপর উল্লম্বভাবে 45 ডিগ্রি ডান দিকে, এবং অপরটি উল্লম্ব অংশটির, উল্লম্ব বলতে মানে যেদিকে ফিঁকেছিলাম সোজাসুজি, যে তার একদিকে চলে যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে, একটা কোণা দু টুকরো হয়েছিল, তাহলে একটা কোণা চলে যাচ্ছে এদিকে, আর একটা কোণা ডান দিকে, একটা কোণা বাঁ দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এর মূল কারণ কী, এর মূল কারণ হচ্ছে কি, কারণ এখানে হচ্ছে মোট ভরবেগ, ভরবেগ সংরক্ষণ সূত্র আমরা জানি। তাহলে অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, মানে হচ্ছে ভরবেগের সংরক্ষণ। এখানে নিউটনের ফার্স্ট ল হবে না, অভিকর্ষ ত্বরণ হবে না, বাজি ফাটা শব্দ এসব নয়, কারণ এর মূল কারণ হচ্ছে কি, ভরবেগের সংরক্ষণ। তাহলে 57 তার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি, অপশান বি হয়ে যাচ্ছে 57 কারেক্ট অ্যান্সার। তার কারণ এখানে বলেছিল যে একটাও হতে পারে বা একের থেকে বেশি হতে পারে, কারণ এখানে একটা ঠিক, তাহলে হতেই পারে একটা অ্যান্সার। পরের কোশ্চেন দেখবো, পরের কোশ্চেন কী বলেছে, পরের কোশ্চেন 58 কী বলেছে, 58 বলেছে যে একটি বেলুন হাওয়া দিয়ে ফুলিয়ে মুখ বেঁধে দিলে কী ঘটবে। অ্যাকচুয়ালি কী কী হচ্ছে, ফার্স্ট অপশানটি কী বলছে, যে ভেতরে সমস্ত বায়ু অণুগুলি নিজ নিজ অবস্থানে অনড় হয়ে যায়। না এটা হবে না। অপশান বিটা কী বলেছে দেখা যাক, যে এই বায়বীয় অণুগুলির মধ্যেও অনেক খালি জায়গা পড়ে থাকে। হ্যাঁ হতে পারে অনেক খালি জায়গা পড়ে থাকে, কারণ অপশান বি হতে পারে, অপশান সি এই বায়বীয় অণুগুলির চতুর্দিকে যত চলাচল করতে থাকে ও
প্রায়শই ভেতর থেকে বেলুনের গায়ে আঘাত করতে থাকে। হ্যাঁ হতে পারে, কারণ অপশন সি। তারপর অপশন দেখি যে ভেতরের বায়ু কঠিন বস্তুতে পরিণত হয় না। তাহলে এখান থেকে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বি আর সি, 58 তার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বি আর সি। পরের কোশ্চেনে দেখা যাক যে পরের কোশ্চেন কি বলেছে। পরের কোশ্চেন কি বলেছে, যে ফুটন্ত জলের চেয়ে স্টিম, যেটাকে স্টিম হচ্ছে জলীয় বাষ্প, অনেক বেশি জ্বলন সৃষ্টি করে, তার কারণ কি? ফুটন্ত জলের থেকে স্টিম অনেক বেশি জ্বলন সৃষ্টি করে, তার কারণ হতে পারে, ফার্স্ট বলেছে, ফার্স্ট অপশন বলেছিল যে স্টিম অনেক বেশি জোরে শরীর আঘাত করে, না হতে পারে না। অপশন বি বলেছে যে একই পরিমাণ স্টিমে ফুটন্ত জলের চেয়ে অনেক বেশি পরিমাণে তাপ থাকে। হ্যাঁ হতে পারে, অনেক বেশি পরিমাণে তাপ থাকে। পরের কোশ্চেন, স্টিম এক ধরনের বাষ্প। হ্যাঁ তো আমরা জানি তো বাষ্প তো হতে পারে, এটা এটার হবে না। তারপর হচ্ছে কি, ফুটন্ত জলের চেয়ে স্টিম অনেক বেশি গরম। হ্যাঁ হতে পারে, ফুটন্ত জলের চেয়ে অনেক বেশি গরম। তাহলে 59 তার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি, অপশন বি এবং অপশন ডি। 59 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি এবং অপশন ডি। পরের কোশ্চেন দেখা যাক, 60। ষাট নম্বর কোশ্চেন কি বলছে, যে নিচের কোন কোন উক্তিগুলি সঠিক, নিচের কোন কোন উক্তিগুলি সঠিক। কি বলেছে, যে তরল ও গ্যাসের সঠিক আয়তন থাকে কিন্তু কোনটি সঠিক আকৃতি, এটা তো হতেই পারে না, ফার্স্ট তো এটা হবেই না, এ তো হচ্ছে না। বি কি বলেছে, যে কঠিন পদার্থের সঠিক আয়তন ও আকৃতি থাকে। হ্যাঁ হতে পারে, কঠিন পদার্থের সঠিক আয়তনও থাকে এবং আকৃতিও থাকে। পরে কি বলেছে, যে কঠিন পদার্থগুলির মধ্যে কখনোই ব্যাপন বা কিছু বিক্ষেপণ হয় না, না এটা হতে পারে না, অপশন সি হবে না। অপশন ডিটি কি বলেছে দেখি, যে গ্যাসীয় পদার্থের কোনো কঠিন, গ্যাসীয় পদার্থের কোনো সঠিক আকৃতি নেই। হ্যাঁ হতে পারে, গ্যাসকে যেতে রাখি সেটাই ধারণ করে। তাহলে অপশন বি আর অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার, অপশন বি আর অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে ষাট যে কোশ্চেনটা ছিল, 60 মানে ক্যাটাগরি 2 এর আমাদের লাস্ট কোশ্চেন, সেখানে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, অপশন বি এবং অপশন ডি। তাহলে এই ছিল আমাদের ফিজিক্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর অ্যান্সার। আচ্ছা এই ছিল আমাদের ফিজিক্সের ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 1, এইগুলো ছিল। তারপরে আমরা চলে যাব ইংলিশের কোশ্চেনে, তাই তো? এরপরে 61 থেকে আমাদের কী শুরু হয়, ইংলিশ শুরু হয়, তাই তো? ইংলিশের কোশ্চেনে চলে আসবো। কি বলেছে, যে চুজ দ্য মোট অ্যাপ্রোপ্রিয়েট ফিয়ার। আচ্ছা এই যে শব্দগুলো দেওয়া আছে, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, দ্য ড্যাশ ইম্পোজ ফর নন পেমেন্ট ওয়াজ টু ড্যাশ ফর, ড্যাশের মধ্যে আমাকে বসাতে হবে ফর ইট টু বি ব্রিং ইন এনি ইম্প্রুভমেন্ট। অপশন এ হয়ে যাবে এখানে স্যার, এর এটা যদি বসি পেনাল্টি অ্যান্ড লো, পেনাল্টি এখানে যে পেনাল্টি এখানে হচ্ছে লো, তাহলে অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। 61 তার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 62 পরের কোশ্চেন, পরের কোশ্চেনও তাই, এই দুটো যে দেওয়া আছে ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সটার মধ্যে বসাতে হবে। তাহলে ফার্স্ট কী হবে, তার উই আর, অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার, উই আর প্লেসড টু হ্যাভ হিম ড্যাশ ওভার হার টু মেক দিস ফাংশন এ ক্রিয়েট সাকসেস। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, 62 অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ওয়ার্ডস দিয়ে, অর দেওয়া আছে গ্রুপ, গ্রুপ বলেছে অর অফ ওয়ার্ডস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল, মানে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে এখানে কোন ওয়ার্ডটা। আচ্ছা এটা বলছে অ্যাকচুয়ালি এগুলো কি প্রিপোজিশন, তাই তো? অফ, টু, ফ্রম, অ্যাট, এগুলো প্রিপোজিশন। তাহলে কোন প্রিপোজিশনটা এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট? আচ্ছা আমরা সবসময়ের জন্য যাই যে ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট যেটা, এটা একটা ফ্রেজের মধ্যে বলছে, ইনডিফারেন্ট সবসময়ের জন্য টু প্রিফার করে, ইনডিফারেন্ট টু। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, 63 অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা তারপরে কোশ্চেন, তাই তো? তারপরে কোশ্চেন কী দিয়েছে দেখি, 64 পরে, 64 বলেছে এর সেম মিনিং, কোনটা সেম মিনিং আমাদেরকে বলা ছিল কি, কোশ্চেনটা অব্লিগেটরি, অব্লিগেটরি তার সেম মিনিং, মানে অ্যাকচুয়ালি সিওনিম স্কুলতে খুঁজতে বলেছিল, তাহলে তার সেম মিনিং চলে আসবে।
তাহলে তার সেম মিনিং চলে আসছে অপশন সি, অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। 64 অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। স্টাবন, অপশন সি স্টাবন হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। 65 পরেরটা ক্ষেত্রে এক্সকিউড, এক্সকিউড তারপরে কোশ্চেন নিয়ে এটাও সিনোনিম খুঁজতে বলেছে সেম মিনিং, তাহলে এটা কী হয়ে যাবে অপশন বি হয়ে যাবে এখানে ওজে, ওজে অপশন বি হয়ে যাবে এখানে এখানে কারেক্ট অ্যান্সার। 65 বি, 65 অ্যান্সার হয়ে যাবে কি বি। তারপরেরটা কী বলছে 66, কী বলেছে যে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং, মানে এর অপোজিট ইম্পাউন্ড, ইম্পাউন্ডের অপোজিট মিনিং, ইম্পাউন্ডের অপোজিট মিনিং হয়ে যাবে রিলিজ, মানে অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন ডি রিলিজড, অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। 66 অপশন ডি, 67 এটাও তাই অপোজিট বলেছে কার চাইল্ড, এটার অপোজিট, তাহলে অপশন ডি প্রাইজ, সরি প্রেজ, প্রেজ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন ডি প্রেজ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে 68, 68 কি বলেছে আমাদের, 68 কি বলেছে আবার একই রকম অ্যান্টোনিমস খুঁজতে বলেছে। অ্যান্টোনিম এখানে কি হয়ে যাবে তার এর অ্যান্টোনিম হয়ে যাবে কি রিজেক্ট, অপশন ডি, মানে 68 তার অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন ডি। 68 অ্যান্সার হয়ে যাবে কি অপশন ডি। তারপরে কোশ্চেন 69 দেখা যাক কি আছে। 69 বলেছে, আচ্ছা বলছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ দ্য ওয়ার্ডস ইন ইন ইটালি, ইটালাইজ, ইটালাইজ ইন টু গিভেন সেন্টেন্স। এই যে দুটো সেই যে সেন্টেন্স দেওয়া আছে তার মধ্যে ইটালাইজ মানে কি একটু বাগানো, মানে এখানে সুইটেবল আর এখানে অ্যারেঞ্জ, এর পরিবর্তে যদি কোন ওয়ার্ডটা যদি বসায় সেটা আমার এই সেন্টেন্স দুটোর ক্ষেত্রে সুইটেবল, মানে এখানে তাহলে কোনটা হবে এই দুটোর ক্ষেত্রে সুইটেবল হচ্ছে কি অপশন এ হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ফিট অপশন এ, অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে একটা ক্ষেত্রে সেম টাইপের কোশ্চেন আবার দিয়েছে যে কি বলেছে এই আবার যে টু ইটালাইজ ওয়ার্ড এখানে দেওয়া আছে, একটা হচ্ছে কাউন্সিল, এটা এই দুটোর মধ্যে এটা কোনোটাই হবে না কারণ এখানে নাইদার সেন্টেন্স ওয়ান অর হচ্ছে নাইদার সেন্টেন্স টু ইজ কারেক্ট, এই দুটোর মধ্যে একটাও ঠিক নয়, নাইদার সেন্টেন্স ওয়ান নর সেন্টেন্স টু ইজ কারেক্ট। পরেরটা 71 কি বলেছে, আচ্ছা ওয়ান ওয়ার্ড বলেছে তাই তো, ওয়ান ওয়ার্ড কি বলেছে যে এ পারসন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং আনাদার হিউম্যান বিং, এর অ্যান্সার হয়ে যাচ্ছে হোমোসাইড, হোমিসাইড, সরি হোমিসাইড, হোমিসাইড হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, হোমিসাইড হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। 72 কী কী বলেছে যে চুজ দ্য মোস্ট এফেক্টিভ ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক টু মেক সেন্টেন্স মিনিংফুলি, আবার সেই মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, মানে কোন ওয়ার্ডটা এখানে বসিয়ে করে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করা যাবে, তাহলে অপশন ডিলিউড, অপশন বি 72 অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। 73 কী হয়ে যাবে এটাও তাই এটার মতো, 72 এর মতো এটাও তাই, কী বলছে মিনিংফুল ওয়ার্ড এখানে হচ্ছে এক্সপোজিশন, মানে হিজ এক্সপোজিশন অফ সাবজেক্ট ওয়াজ সো গুড দ্যাট স্টুডেন্ট হ্যাভ ভেরি স্টুডেন্ট হ্যাড ভেরি ফিউ কোশ্চেন টু রাইজ এক্সাইজ, অপশন এ হয়ে যাচ্ছে এখানে আমার কারেক্ট অ্যান্সার, অপশন এ এক্সপোজিশন, ঠিক আছে। সেভেন্টি ফোরও তাই, এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে, 74 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে দোজ হু হ্যাভ ওয়েল ড্যাশ, তাই তো এখানে মিনিং ম্যানেজ, অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, ম্যানেজড, কারণ ম্যানেজ যদি বসায় তাহলে এই সেন্টেন্সটা ফুল মিনিংফুল হবে। পরে কোশ্চেন 75 কি বলেছে এটাও তাই মিনিংফুল ওয়ার্ড, তাহলে এখান থেকে মিনিংফুল ওয়ার্ড কী হয়ে যাবে সাইট, দিস ইজ দ্য সাইট, অপশন এ 75 হয়ে যাবে অপশন এ, 75 হয়ে যাচ্ছে অপশন এ। আচ্ছা এই ছিল আমাদের ইংলিশের কোশ্চেন,
যেটা কত থেকে কত অবধি ছিল, ছিল আমাদের 61 থেকে 75 অবধি। এরপরে আমরা চলে আসবো কি ম্যাথ, ম্যাথামেটিক্সে দেখা যাক কি কোশ্চেন পড়েছে। ম্যাথামেটিক্সে খুবই ইজি কোশ্চেন দিয়েছে, ইংলিশেও তাই খুবই ইজি কোশ্চেন পড়েছে, কতগুলো ভোক্যাব আমাদের করানোর মধ্যেই পড়েছে। তারপর দেখা যাক যে 76 ফার্স্ট কোশ্চেন কি বলেছে ম্যাথামেটিক্সে। ফার্স্ট কোশ্চেন বলেছে, বলেছে যে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের অন্তর বলে দিয়েছে তিন, দুটি বীজের অন্তর কত বলে দিয়েছে তিন, মানে আমার যদি একটা বীজ আলফা, একটা বীজ আলফা আর একটা বীজ বিটা, একটা বীজ আলফা একটা বীজ বিটা, দুটি বীজের অন্তর কত বলে দিয়েছে, দুটি বীজের অন্তর বলেছে আমার দুই, সরি দুটি বীজের অন্তর কত বলেছে তিন বলেছে, তাই তো? তাহলে অন্তর তিন মানে আলফা মাইনাস বিটাতে দেওয়া আছে কত থ্রি। এবং ধ্রুবক পদ, ধ্রুবক পদ মানে সি, সি এর ভ্যালু বলে দিয়েছে কত ফোর, সি এর ভ্যালু বলে দিয়েছিল ফোর। তাহলে বলেছে তাহলে সমীকরণটা কী হবে, আচ্ছা আমরা সমীকরণ মানে কি জানি, সমীকরণটা কী হয় যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকাল টু জিরো, এটা হয় আমাদের সমীকরণ। আচ্ছা আমাদের এখানে আলফা প্লাস বিটার মান দেওয়া নেই, দেওয়া আছে কার ভ্যালু, আলফা মাইনাস বিটার ভ্যালু দেওয়া ছিল, তাই তো? তাহলে সেখান থেকে আমার ফার্স্ট আমার কাজ কী হবে, সেখান থেকে আমার আলফা মাইনাস বিটা বের করা। তাহলে আলফা মাইনাস বিটা আমি কী করে পাবো, আচ্ছা আমি যদি দুটোকে এটা একটু মুছে দিই, দুটোকে যদি আমি স্কোয়ার করে নিই, মানে দু সাইডে স্কোয়ার করে নিচ্ছি, কী কোনগুলো স্কোয়ার করছি, এটাকেও স্কোয়ার করছি আর এটাকেও স্কোয়ার করে নিচ্ছি, তাই তো? যদি স্কোয়ার করে নিই, আচ্ছা এভাবে হবে, বা এটাকে আমি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, এটা থেকে আমি এর একটা সূত্র রয়েছে কি, এর সূত্রটা আমার কি, আচ্ছা এটা একটু মুছে দিচ্ছি, আলফা প্লাস বিটার হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার কী হয়, একটা একটা সূত্র হয় এ মাইনাস তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, ফোর এ বি। আচ্ছা তাহলে এখান থেকে এটার মান তো আমি জানি, এটার মান দেওয়া ছিল আমার থ্রি, কিন্তু আলফা ইন্টু বিটার মান তো আমি জানি না, তাহলে আলফা ইন্টু বিটা সেটা সমান কী হয় সি বাই এ, সি বাই এ। আচ্ছা সি এর ভ্যালু বলা ছিল চার, এ এর ভ্যালু কিন্তু জানি না। আচ্ছা আমি যতগুলো সমীকরণ দেখছি এই যে এ, মানে এ অ্যাকচুয়ালি এ এক্স স্কোয়ার হয়, তাহলে এই প্রতিটা এর ক্ষেত্রে কী হয় এর ভ্যালু ওয়ান, তাহলে প্রতিটা ক্ষেত্রে এর ভ্যালু ওয়ান দেওয়া আছে, তাহলে আমি বলতেই পারি যে এর ভ্যালু, তাহলে আলফা ইন্টু বিটা সমান কত হয়ে যাচ্ছে ফোর, তাহলে আলফা ইন্টু বিটা সমান হয়ে যাচ্ছে ফোর। তাহলে এটা সমীকরণটা কী হচ্ছে, তাহলে তিনের স্কোয়ার প্লাস ফোর ইন্টু ফোর, তিনের স্কোয়ার, এটা আমি একটু উপরে করছি, একটু উপরে চলে আসছি, তাহলে তিনের স্কোয়ার মানে হচ্ছে কত নয় প্লাস ষোলো, মানে এখান থেকে কত হচ্ছে পঁচিশ, পঁচিশ কার ভ্যালু, পঁচিশ হচ্ছে আলফা প্লাস বিটা তার স্কোয়ার, তাহলে শুধু আলফা প্লাস বিটা সমান কত হয়ে যাবে ফাইভ, শুধু আলফা প্লাস বিটা সমান কত হয়ে যাচ্ছে ফাইভ, তাই তো? তাহলে শুধু আলফা প্লাস বিটা সমান যদি ফাইভ হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, কারণ এখানে আলফা প্লাস বিটা ছিল ফাইভ এক্স প্লাস আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা মানে কি ফোর ইজ ইকাল টু জিরো। তাহলে এটা আমাদের কোন অপশান আছে, অপশান এ হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইজ ইকাল টু জিরো, তার মানে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা তার পরের ক্ষেত্রে কী আছে, পরের কোশ্চেন দেখি, 77 77 এর ক্ষেত্রে কী আছে, কী বলা আছে যে একটি ত্রিভুজের বাহুগুলোর মধ্যে বাহুগুলো দেওয়া আছে কী কী, একটা বাহু দেওয়া আছে তিন চার পাঁচ, তাহলে ওর মধ্যে যদি একটা পরিবৃত্ত, ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল কী হবে। আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যে মান চলে আসছে, আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করে তার ক্ষেত্রে মান চলে আসবে, কী মান চলে আসবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মানে কি 275/14 বর্গ সেমি, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, মানে 77 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে কি 275/14 বর্গ সেমি। তারপরে 78, 78 এর কোশ্চেনটি কী দেওয়া আছে, 78 বলছে সরল সুদের হার, একটা সরল সুদ থেকে আমরা জানি যে এর আগের বছরও তাই হয়েছে, সরল সুদ থাকবেই কোশ্চেনে মাস্ট, সরল সুদ থেকে এবছর পরপর দুটো কোশ্চেন দিয়ে দিয়েছে, সরল সুদ থেকে পরপর দুটো কোশ্চেন কী, একটা ফার্স্ট যে কোশ্চেন সেটা কী দিয়েছে যে সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, তাই তো?
কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন দিয়েছে, দেখা যাক কি দিয়েছে। কোশ্চেনটা সুদে আসলে কি বলেছে, দ্বিগুণ। সুদে আসলে যদি দ্বিগুণ হয় তাহলে আমি যদি প্রথমটা পিটা যদি আমার আইডিয়া 100, তাহলে 100 সমান আমি কি যাই 100। আচ্ছা এখানটা এই নিচটা করছি, তাহলে 100 সমান দ্বিগুণ বলেছে, কারণ সুদটা যদি সুদে আসলে দ্বিগুণ, মানে যা আসল হবে সেটাই সুদ হবে। যদি আমার 100 আসল হয় তাহলে সেটাই সুদ, তাহলে তার জন্য দেখলাম আই সমান পিটি আর বাই 100, তাহলে এক পি এর ভ্যালু হচ্ছে 100। টি টি কত বলেছে, কত বলেছে, কত বলেছে, 4 বছর, তাই তো? তাহলে 4 বলে দিয়েছে, সুদের হার আমাকে বের করতে হবে, তাহলে টি এর ভ্যালু বলে দিয়েছে 4, আর সুদের হার আমাকে বের করতে হবে আর বাই হচ্ছে 100, কেটে গেল 100, 100 কেটে গেল, তাহলে আর সমান কত হচ্ছে, আর সমান হচ্ছে 100 বাই 4, তাহলে কত হচ্ছে 25%, তাহলে আর এর ভ্যালু কত চলে আসছে 25%, তাহলে এখানে অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, 78 অপশান বি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। তারপরে পরপর দুটি কোশ্চেন এই সরল সুদের এবং খুবই ইজি কোশ্চেন দিয়েছে, সরল সুদ থেকে এই বছর খুবই ইজি কোশ্চেন দিয়েছে। পরে কোশ্চেন বলছে যে 2005 সালের জানুয়ারি, পয়লা জানুয়ারি থেকে 26শে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 3000 টাকার সুদ কত, তাই তো? মানে তাহলে আমাকে ফার্স্ট কাজ হবে কি, আমাকে এখানে বছর দেওয়া নেই, তাই তো? তাহলে বছর দেওয়া নেই, তাহলে আমাকে ফার্স্ট কাজ হবে কি, এখান থেকে আমাকে বছরটা বের করে নেওয়া। তাহলে বছরটা বের করে প্রথমে তো আমি দিন সংখ্যাগুলো বার করি, তারপর তো আমি বছর পাবো, যেটা হবে সেটাকে আমি 365 দিয়ে আমি কী করে নেবো। আচ্ছা প্রথমে দেখতে হবে এটা লিপিয়ার কিনা, এটা তো লিপিয়ার নয়, 2005 আমার লিপিয়ার সাল নয়, তাই তো? তাহলে আমার এখান থেকে যদি আমি পাই তাহলে কী হয়ে যাচ্ছে, জানুয়ারি হচ্ছে 31 দিনে, তারপরে পেয়ে যাবো আমি কি ফেব্রুয়ারি, তারপরে মার্চ 31, তারপরে কী পেয়ে যাবো এপ্রিল, তারপরে মে, মে অবধি কত বলেছে, মে অবধি বলেছে কত, মে অবধি বলেছে কত, 26, তাহলে 26 তারিখ, তাহলে এই টোটাল যে দিনগুলো এগুলো আমার কী হয়ে যাচ্ছে, যদি আমি যোগ করি তাহলে কত দিন পাচ্ছি এখান থেকে, যোগ করলে আমি কত পাচ্ছি 146। এই যে 146 দিন, এই 146 দিনকে আমাকে ফার্স্ট কী করতে হবে, কিসে নিয়ে যেতে হবে, বছরে নিয়ে যেতে হবে, তাহলে কত দিয়ে ভাগ করছি, 365, তাহলে কত দিয়ে ভাগ করবো, 365 দিয়ে ভাগ করবো। তারপরে বলা বলা আছে কি বার্ষিক সুদের হার, আরের ভ্যালু কত বলা আছে, আরের ভ্যালু বলা আছে 6%, এবং এখানে কত বলেছে সুদের হারে কত, এত টাকার, এত টাকার সুদ, মানে এখানে আয়ের ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে সূত্র কী জানি, আই সমান কি পিটিআর বাই 100, সল সুদ থেকে অঙ্ক দিয়েছে, এর আগেও একটা দিয়েছে, এটাও দিয়েছে, তাহলে পি এর ভ্যালু আমার কত, পি এর ভ্যালু কত বলেছিল 3000, টি ভ্যালু কত বলেছে, টি এর ভ্যালু আমি এটা ক্যালকুলেশন করে যদি মানটা বের করি তাহলে এটা চলে আসছে কত, 2/5, এখান থেকে ক্যালকুলেশন করবে মানটা কত চলে আসছে 2/5, টি এর ভ্যালু বসিয়ে দিচ্ছি 2/5, আর এর ভ্যালু আমার এখানে বলা ছিল কত, 6%, বাই হচ্ছে 100, তাই তো? তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে তার মানটা চলে যায় 5/6, এটা 3000 ছিল, 5/6 30, তাহলে 6/6 36, 2 হচ্ছে কত 72, মানে আই কত পেয়ে যাচ্ছি 72, মানে অপশান ডি হয়ে যাবে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান ডি 79-এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। আচ্ছা এটা ছিল আমাদের 79, এরপর দেখা যাক 80 নম্বর কোশ্চেনটা কী বলেছে। কী বলেছে যে রমেশবাবু একটি ঘড়ি 300 টাকায় বিক্রি করেন, এতে তার ক্ষতি হয় 25%। আচ্ছা সে ঘড়িটায় 300 টাকায় যখন বিক্রি করলো তার ক্ষতি হলো 25%, যদি তিনি 16% লাভ করতে চাইতেন তাহলে ওই ঘড়ি তাকে, মানে তাহলে ওই ঘড়ি তাকে ওই বিক্রয় মূল্যে আরও কত টাকা বেশি টাকায় তাকে বিক্রি করতে হতো, তাই তো? তাহলে আমাকে এখানে কী বলেছে যে 25% ক্ষতি হতো, তাহলে এখানে 75%-এর ভ্যালু দেওয়া ছিল, 75%-এর ভ্যালু কত বলা ছিল, 75%-এর ভ্যালু বলা ছিল কত, 300। আমি যদি এটার থেকে আমি যদি এর 100%-এর ভ্যালু বের করতে চাই তাহলে এর 100%-এর ভ্যালু কত চলে আসবে, 75%-এর ভ্যালু যদি 300 থাকে, এর থেকে যদি 100% করতে, 100%-এর ভ্যালু কত চলে আসছে, 400 টাকা, তাই তো? এরপর আমি বিক্রি করবো কততে, 16% লাভে, মানে 116 হয়ে যাচ্ছে এখন, তাহলে 116 যদি বিক্রি করি তাহলে 16% লাভে, তাহলে কত চলে আসছে, তাহলে 400 × 116 বাই হচ্ছে 100, তাহলে এটা যদি করি ক্যালকুলেশন তাহলে এর মানটা কত চলে আসছে, 464, এর মানটা কত চলে আসবে, 464। আচ্ছা এরপর আমাকে বলেছিল কি, আমি প্রথমে 300 টাকা বিক্রি করি, আমাকে কত টাকা 16% যদি লাভে বিক্রি করি, 16% যদি লাভে বিক্রি করতো আমার টাকাটা কত হচ্ছে, 464।
এর ভ্যালুটা তাহলে কত চলে আসছে, কত টাকা বেশি টাকায় বিক্রি করতে হবে, তাহলে এটা থেকে বিয়োগ করলে আমি পেয়ে যাচ্ছি বিয়োগটা কত হবে, তাহলে বিয়োগ যদি করি তার মান চলে আসছে কিন্তু 164। তাহলে অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, 80 মানে 80 80 তার অ্যান্সার অপশান এ হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার 164। আচ্ছা তারপরে 81, কি বলেছে, যে 4 সেমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রেখে একটি আয়ত ঘনক তৈরি করা হলো। আচ্ছা এই সংযুক্ত আয়ত ঘনকটির কর্ণের কর্ণের দৈর্ঘ্য কত হবে, তাই তো? তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য 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 স্কোয়ার, তাই তো? কর্ণের দৈর্ঘ্য আমি যদি বের করতে যাই তাহলে কত, 8a² + 4a² মানে প্রস্থ প্লাস হচ্ছে উচ্চতা, তাই তো? তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তার যদি স্কোয়ার করি তাহলে এর ভ্যালু আমার চলে আসছে কত, এটা যদি আমি ক্যালকুলেশন করি তার ভ্যালু চলে আসবে 96, এটা সমান কত আসছে 4√6, মানে কি এর 81 এত সেমি, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে, অপশান বি হয়ে যাবে আমার এখানে কারেক্ট অ্যান্সার, মানে 4√6 সেমি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। 45, খুবই সোজা অঙ্ক দিয়েছিল কি একটি পাম্প ঘন্টায় 2100 লিটার জল ভর্তি করতে পারে, তাহলে 7 মিটার দৈর্ঘ্য, 5 মিটার প্রস্থ, 5 মিটার প্রস্থ বিশিষ্ট জলাধারের 80 ডেসিমিটার উচ্চতা। আচ্ছা এখানে একটা ডেসিমিটার দেওয়া আছে, এগুলো সবগুলো মিটার দেওয়া আছে, তাহলে ফার্স্ট কাজ কী হবে, আমি সবগুলোকে ডেসিমিটার নিয়ে চলে যাই, তাহলে যদি ডেসিমিটার নিয়ে চলে যাই তাহলে তার মানগুলো কত হয়ে যাচ্ছে, প্রথমটার ক্ষেত্রে কত, দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে 70, তারপরটার ক্ষেত্রে প্রস্থ কত হয়েছে 50, তাহলে আমি সবগুলোকে একসাথে গুণ করে দিই, মানে তার আয়তনটা পেয়ে যাচ্ছি, বা এখানে কত বলা ছিল টোটালটা, তাহলে এটা যদি করি, এই ক্যালকুলেশন যদি করি তার মানটা কত চলে আসছে 50, মানে আমি টোটাল যে কত ঘন্টা চলছে তার ভ্যালুটা পেয়ে যাবো, মানে অপশান বি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, মানে 82 50 ঘন্টা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, 82 অ্যান্সার হয়েছে কি অপশান বি। 83, এ ও বি দুটি নিরেট গোলক, বির সমগ্র তলের ক্ষেত্রফল এর সমগ্র তলের থেকে কি বলেছে 4 গুণ, তাই তো? এ সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 গুণ, তাহলে আমি এখানে সমগ্র তলের ক্ষেত্রফল, এ আর বি এর সমগ্র তলে যদি ক্ষেত্রফল বের করতে যাই তাহলে কত হচ্ছে 1:4, তাহলে ক্ষেত্রফল যদি 1:4 হয় তাহলে তার আয়তন জিজ্ঞেস করেছে, আয়তন তাহলে তার কিউ হয়ে যাবে অ্যাকচুয়ালি কত হবে 1:2, ক্ষেত্রফল বলেছিল 4 গুণ বলেছে, তাহলে তার আয়তন কত হবে 1:8, তাহলে কত হচ্ছে 1:8, মানে 83 তার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি 1:8। তারপর 84 কোশ্চেন কি বলেছে দেখে নেব, 84 কোশ্চেন বলেছে যে একটি বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা অনুপাত বলে দিয়েছে, একটা শঙ্কুর উচ্চতা বলেছে এবং তির্যক উচ্চতা বলে দিয়েছে, সেটা কত বলেছে, বলেছে 4:5, এবং ওই শঙ্কুর তির্যক উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত জিজ্ঞেস করেছে, তাই তো? আচ্ছা উচ্চতার বলেছিল, উচ্চতা কত বলেছিল এখানে আমাদের, এইচের ভ্যালু বলে দিয়েছিল, এইচের ভ্যালু কত বলেছিল, উচ্চতা বলেছিল 4, আর তির্যক উচ্চতা মানে এল বলে দিয়েছিল কত আমাদের, এল বলেছিল আমাদের 5, তাহলে সেখান থেকে অ্যাকচুয়ালি আমি ব্যাসার্ধ পেয়ে যাবো, তাহলে ব্যাসার্ধ আর সময় আর এর ভ্যালু কত হবে, আরটা কত পেয়ে যাবো এখান থেকে, L² - A² করলে পেয়ে যাচ্ছে, এটা যদি করি তো ক্যালকুলেশন তার মানটা কত চলে, এর মানটা কত চলে আসছে, এর মানটা আমরা পেয়ে যাবো কত 3, তাহলে আর এর কত পেয়ে যাচ্ছি 3, এর সাথে অনুপাত পেয়ে গেলাম 3, তাহলে এটাই তো আমাকে চেয়েছিল অ্যান্সার কত হবে, কার তির্যক মানে এল এর সাথে কার এই ভূমি, তো আমি পেয়ে গেছি, তো আর এর ভ্যালু পেয়ে গেলাম 3, তাহলে এটা কী হয়ে যাবে অপশান এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, কারণ আমি অলরেডি আমার তির্যক উচ্চতা বলা ছিল, তাহলে 5:3, কারণ আমার আটটার ক্যালকুলেশন করে বের করতে হতো, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 5:3 হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, 84 অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 85, আচ্ছা দ্বিবীজ হতে থেকে দ্বিবীজ সমীকরণ থেকে আবার একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, এটা খুবই ইজি একটা কোশ্চেন দিয়েছে, কী দিয়েছে যে x² - 6x + 4 = 0, দ্বিঘাত সমীকরণে বীজগুলোর মধ্যে বীজগুলির গুণফলের বর্গমূল কত হবে, তাই তো? তাহলে আমরা জানি যে দুটো বীজ, একটা বীজ যদি আমার একটা আলফা আর একটা বীজ যদি আমার বিটা হয়, দুটো বীজের গুণফলের মধ্যে সি বাই এ,
তাহলে সি এর ভ্যালু এখানে কত, সি এর ভ্যালু দেওয়া ছিল ফোর, আর এর ভ্যালু কত, এ এক্স স্কোয়ার, সমীকরণটা আমাদেরকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এর ভ্যালু এখানে কত, ওয়ান, তাহলে আলফা প্লাস বিটা সমান কত হচ্ছে, ফোর পেয়ে যাচ্ছি। এর বর্গমূল, বর্গমূল বলতে কি, তাহলে রুট ফোর, তাহলে মানে কি টু, তাহলে অপশান এ 85 এর কারেক্ট অ্যান্সার হবে, অপশান এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, 85 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কি, অপশান এ। আচ্ছা, এই ছিল আমাদের আজকে ম্যাথের কোশ্চেন, যেটা ছিল 76 to 85, 76 to 85 সব অ্যান্সারগুলো বলা হয়েছে। এরপর আমরা দেখে নেব পরের টপিক কী আছে, জিকে, তাই তো? তাহলে জিকের মানে জেনারেল নলেজের যে অ্যান্সারগুলো সেগুলো কী হবে দেখা যাক। এবছর ম্যাথ কোশ্চেন খুবই ইজি পড়েছে। তারপর দেখা যাক জিকের কোশ্চেনগুলো, দেখা যাক জিকের কোশ্চেনগুলো কী বলছে। 86 এর ফার্স্ট কোশ্চেন, ও জিকের ফার্স্ট কোশ্চেন 86 কী বলেছে, যে নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়। তাহলে পতঙ্গের কামড়ের ফলে হচ্ছে কি, ডেঙ্গি। ডেঙ্গি পতঙ্গ, ডেঙ্গিটা আমার কি মশা, তাহলে ডেঙ্গিটা হচ্ছে কি পতঙ্গ, হচ্ছে কি মশা, তাহলে মশার কামড়ের ফলে কী হয়, অ্যাবসেন এ হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, মানে 86 এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ডেঙ্গি। তারপরে সেকেন্ড কোশ্চেন কী বলেছে, নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী, সর্বোত্তম বায়ু দূষণকারী হয়ে যাবে, এই অপশানগুলোর মধ্যে সর্বোত্তম বায়ু দূষণকারী হয়ে যাবে কার্বন মনোক্সাইড, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কার্বন মনোক্সাইড। 88 কী হয়ে যাবে, সৌরজগতের কোশ্চেনটা কী ছিল, যে সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম অপশান বি শুক্র, শুক্র হয়ে যাবে রাইট অ্যান্সার, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম হয়ে যাবে কি, শুক্র। তারপরে কোশ্চেন 89 কী বলছে, যে সূর্যালোকের মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে, সাহায্য করে কারণ, কারণ কি, অপশান সি কী বলেছে, অপশান সি বলেছে যে অতিবেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে, তাহলে কি অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, মানে 89 হয়ে যাবে অপশান সি, অতিবেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন 90 এর কোশ্চেন কী বলা আছে, যে অগ্নি মন্দির ফায়ার টেম্পল কোন ধর্মের মানুষের উপাসনা গ্রহ, এটা হয়ে যাবে পারসি ধর্ম, মানে হচ্ছে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 90 অপশান ডি হয়ে যাবে হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন 91 রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় অবস্থিত নিউ ইয়র্ক, অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, নিউ ইয়র্ক। তারপরের ক্ষেত্রে দেখা যাক, তারপরে কোশ্চেন কী বলেছে, সাবমেরিন নাবিকেরা জলের উপরে বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে, কার সাহায্যে দেখতে পায়, পেরিস্কোপ, অপশান বি পেরিস্কোপের সাহায্যে দেখতে পায়, অপশান বি 92 অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, পেরিস্কোপ। 93 নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান, আমজাদ আলী খান মেনলি জড়িত রয়েছে সরোদ, অপশান সি, তাহলে 93 অপশান সি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখা যাক 94 কী বলেছে, যে লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে ডাকা হতো, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে ডাকা হতো, অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, লোরেন্স নাইটেঙ্গেল এটা হচ্ছে রাইট অ্যান্সার, 94 হয়ে যাবে। আচ্ছা, 94 অ্যান্সার হয়ে যাচ্ছে কি, 94 হয়ে যাচ্ছে সি। তারপরে 95 পরে কোশ্চেন কী দেওয়া আছে,
গ্রেট বেরিয়ার রিফ, গ্রেট দ্য গ্রেট বেরিয়ার রিফ কোন দেশে অবস্থিত? দ্য গ্রেট বেরিয়ার রিফ অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া, অপশন বি। দ্য গ্রেট বেরিয়ার রিফ অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া, অপশন বি। এই ছিল আমাদের জিকের কোশ্চেন, এই ছিল আমাদের জিকের কোশ্চেন। কোশ্চেনগুলো ইজি টু মডারেট লেভেলে আছে এবং খুবই ভালো কোশ্চেন দিয়েছে। জিকের কোশ্চেনও প্রায় সমস্ত কোশ্চেনই কমনের মধ্যে পড়েছে, যেমন এই গ্রেট বেরিয়ার রিফ এসব যা কোশ্চেন এগুলো সবগুলোই করানোর মধ্যে পড়েছে। সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি এগুলোও করানো, সব প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন জিকের কোশ্চেন করানোর মধ্য থেকে এসছে। আশা করি সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছ। তারপর দেখা যাক আর কয়েকটি কোশ্চেন মতো বাকি আছে, 100টা কোশ্চেন আমরা অলরেডি 95টা আলোচনা করে ফেলেছি। ইজি টু মডারেট লেভেলের কোশ্চেন রয়েছে, আশা করি করতে পেরেছ সবাই। তারপর দেখা যাক 96 রিজনিং, রিজনিংয়ে চলে আসি। রিজনিং লজিকের রিজনিং অ্যাকচুয়ালি যা এত ইজি রিজনিং আশা করা যায়নি। দেখা যাক কি রয়েছে, সিরিজটা সিরিজ দিয়েছে এবছর, সিরিজ থেকে একটা কোশ্চেন পেলাম। সিরিজটা কী দিয়েছে, 36 34, তাহলে প্রথমটা কত কমলো, 2 - 2। আমার কী কী ছিল, সিরিজটা ছিল আমার কত, 36, তারপরে 34, তারপরে ছিল আমার 30, তারপরে ছিল আমার কত, 28 আর 24। তার পরেরটা আমাকে বের করতে বলেছে, তাই তো? তাহলে এটা থেকে কত হচ্ছে, -2, তারপরে হচ্ছে -4, আবার এটা -2, আবার এটা -4, তার পরেরটা নিশ্চয়ই -2। তাহলে 24 থেকে -2 মানে হচ্ছে কত, 22 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, মানে 96 অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। 96 অপশান বি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। তারপর হচ্ছে 97 কী বলেছে, মিসিং নাম্বার, এটাও খুব ভালো কোশ্চেন এবং খুবই ইজি দিয়েছে। কী বলেছে যে 5, 3, 4 মিলে হচ্ছে 19, কিছুই নয়, কী করেছে যে 5 আর 3 গুণ করেছে, এই দুটোকে কী করেছে, গুণ করেছে। তাহলে যদি গুণ করে, তাহলে এই দুটো যদি গুণ করা হয় তাহলে কত হবে, 5 আর 3 = 15, 15-র সাথে কী হয়ে যাবে, 15-র সাথে 4 যোগ করবো মানে কত হচ্ছে, 15 আর 4 হচ্ছে 19, মানে এই দুটোকে গুণ করেছে, ওপরের দুটোকে সাইডের দুটো গুণ করেছে, মাঝে এটা হচ্ছে প্লাস করেছে, তাহলে কি 5 আর 3 হচ্ছে 15 আর 4 যোগ করে তাহলে হচ্ছে 19। লাস্টে যদি সি, যেটা সি দেওয়া আছে সেটা যদি দেখি, 6 আর 4 = 24, 5 এ 29, তাহলে এটাও তাই হবে, 7 5 = 35, 35 আর হচ্ছে 6, মানে যদি যোগ করা হয় তাহলে কত আসবে, অপশান সি মানে 41, 97 হয়ে যাচ্ছে 41, মানে সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বাহ, খুব ভালো কোশ্চেন দিয়েছে। তারপর দেখা যাক তারপরে কোশ্চেনে কী দিয়েছে, পরে 98 দিয়েছে যে পরে আবার একটা সিরিজ, মানে এবছর পরপর দুটো সিরিজ, দুটো সরল সুদ, মানে পুরো ঝড় তুলে দিয়েছে তারা। কী দিয়েছে যে 6, 11, 21, তাই তো, মানে 6, 11, আমি যদি সিরিজটা লিখি কী আছে, 6, 11, 21, 36, 56 এবং তার পরেরটা আমাকে বের করতে হতো, তাই না? তাহলে আমি যদি মেন নিলে এর গ্যাপটা দেখি, তাহলে 6-এর সাথে কত হচ্ছে, +5, +10, তারপরটা কত হচ্ছে, 15, তারপরটা হচ্ছে 20, তারপরটা নিশ্চয় কত হবে, 25 হবে। তাহলে 5, 10, 15, 20, তারপরটা কত, 25। তাহলে যদি 25 হয় তাহলে 56-এর সাথে আমি 25 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে, 81, অপশান সি হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার, 98 অপশান সি হয়ে যাবে ওখানে কারেক্ট অ্যান্সার। তারপরে এটা তো PBSA-এর কোশ্চেন, ইজিলি যতজন করেছে এই সব করা সম্ভব, পুরো PBSA-এর কোশ্চেনটা রিপিট করেছে, বলেছে কি লাইট ক্যান্ডেল, লাইট ক্যান্ডেল, তাহলে কি মেবি 2021 বা 2022, তার মধ্যে একটা PBSA-এর কোশ্চেন রিজনিংয়ের রিপিট করে দিয়েছে, তো অপশান ডি, এটা তো ইজিলি সবাই পারবে, কারণ কি পাওয়ার ব্যাটারি, PBSA-এর কোশ্চেন রিপিট করেছে। লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন, 2023-এর কোশ্চেনের লাস্ট কোশ্চেন, দেখা যাক কী বলেছে এখানে, দিয়েছে ব্লাড রিলেশন থেকে একটা কোশ্চেন দিয়েছে তারা, বলেছে হাউ ইজ ডেভিড ফাদার্স অনলি ডটার ইন ল সন্স ওয়াইফ রিলেটেড টু, এটার কারেক্ট অ্যান্সার চলে আসবে ডটার ইন ল, মানে অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এই ছিল
आज के हमारे सेशनर 2023 एनएम जीएनएम कोश्चनर पुरो आंसर की माने हमरा एक थे के 100 अब्दि टोटल प्रतिटा सबजेक्टर ही हमरा आंसर दिए एर मध्य कार कटा ठीक ता अवश्य जाना और जतगुलो कोचिंगे जतगुलो क्लास कर मैक्सिमाम कोश्चन कमन जत जन परीक्षार्थी प्लस 50+ परीक्षार्थी रही आशा करछि सबाई खूब भलो परीक्षा दिए कारण एत इजी कोश्चन आशा करा जाए कोश्चन इजी छिलो ऑब्वियसली इजी बोलबो ना कारण इजी टू मॉडरेट लेवल कोश्चन छिलो किछु किछु 11-11 कोश्चन ढुकिएछे तो इजी टू मॉडरेट लेवल कोश्चन एखाने पावा गेछे तो आशा करी सबाई खूब भलो परीक्षा दिए सबारई रैंक होबे आशा करी एकदम भय भयर किछु नहीं टेंशन करा किछु नहीं सबारई रैंक होबे तो थैंक यू सबाई के एत दूर अब्दि लाइव सेशनेर साथे जुक्त थाकार जोन्नो तो थैंक यू सो माच एवं क्यों क्यों जो चैनले जो न्यू हुए थाको अवश्य चैनल के सबसक्राइब कर और भिडियो जो भलो लेगे थे अवश्य लाइक कर थैंक यू।